হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি আর একটি ব্লগ নিয়ে। আজকে আমরা বাপ্পিদের বাসায় আসছি, মানে ইফতার করব। আজকে সব আন্টিদের বলা হয়েছে, বাট আজকে আমার খালার বাসা যাওয়ার কথা, তো খালার সাথে ফোনে কথা হয়েছে, বললাম যে ইফতার করেই যাব, কারণ এখানেও ব্যবস্থা হয়েছে আর ইফতারের পর আপনার সাথে যেতে পারবো, ওইভাবে করেই বলা হয়েছে। কী কী করছে আন্টি? সব একা একা করছে, বাপ্পিও হেল্প করছে, তো আন্টি অনেক কিছু করে ফেলছে। এই যে এখানে হচ্ছে গিয়ে অনেকগুলি, এখানে আনতে, এটা কি বেগুনের চপ? না, এটা বেগুনের চপ, অনেক সুন্দর করে ভাজছে, ক্রিসপি করে। আর হচ্ছে গিয়া এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে পেঁয়াজু, পেঁয়াজুটা একদম ক্রিসপি হয়েছে, অনেকগুলি করে বানাইছে। আমরা মনে হয় 20 জনের মতো আছি, না মেম্বার 21 জন মেম্বার, তো অনেক আইটেম করেছে আনতে, অনেকগুলো করে। এই যে তারপরে হচ্ছে এই যে জিলাপি, আর জিলাপিটা এতটাই মজা, এটার সাথে আনতে অনেকগুলি, এতগুলি বুট করছেন, ও মাই গড, এই যে কতগুলি বুট করছে আনতে। এখানে মনে হয় 2 কেজি হবে, নাকি 1 কেজি, 1.5 কেজির মতো। আচ্ছা, হ্যাঁ, তো অনেকগুলি বুট করছে, তো এই যে দেখতেই পাচ্ছেন। ব্যাস, এখন এই যে ইফতারের আইটেমগুলো দেখিয়ে নিয়েছে, আলুর চপও করছে। আচ্ছা, আলুর চপ এখানে রাখছে। গরুর মাংস সাথে এই যে দেখতেই পাচ্ছেন, বিরিয়ানিটা খুব ঝরঝরে করে করছে আন্টি, দুই হাঁড়িতে করছে না আন্টি, দুই হাঁড়িতে করছে এবং ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি করছে, যার কারণে গরুর মাংস রান্না করছে। আর এইখানে কিন্তু আলুর চপ করে ফেলছে, এই যে আলুর চপটা ফয়েল পেপার দেওয়া। আচ্ছা আন্টি, এই যে দুই হাঁড়ি করছে, নিয়ে আসছে। আন্টি রান্না কিন্তু অনেক মজা হয়, এই যে রুপতারে নিয়ে আসছি, যদিও আমি রূপটা এই মাত্র নিয়ে আসছে, আর এর মধ্যে আনটি সব করে ফেলছে, এটা একটু সরাই ফেলেন। এখানে হচ্ছে বিরিয়ানি, এখানেও বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর বেরেস্তা আছে উপরে, বেরেস্তা টেরেস্তা পরে আমরা সার্ভ করার সময়, মানে খাওয়ার আগে দিয়ে নিব, এখন তার নাই। এই যে তো অনেক আইটেম করা হয়েছে, আমি আজকে যারা যারা আসবে আমি কিছুটা শেয়ার করবো, যেহেতু ইফতার টাইম আমাদের হুলস্থুল থাকবে, সব কিছু মিলে শেয়ার করব। আর বাপ্পি এগুলো সুন্দর করে গুছাই নিচ্ছে, মানে অনেকটা মেয়েদের কাজ বাপ্পি একাই করছে আজকে, এই যে এগুলো সব ক্লিন করে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছে। ব্যবস্থা করে রাখছে, খাওয়ার আগে বিরিয়ানিতে ব্যবস্থা দেওয়া হবে। ব্যাস, এভাবে রেডি করা হয়েছে টুকিটাকে আমাদের। এখন আমরা একটু লেজ করে আসছি রুপ্তাপাকে নিয়ে, আর একটু আগে আসলে হেল্প করতে পারতো অনেক কিছু। তো যাই হোক, বাপ্পি আন্টি মিলে অনেক কিছু করে ফেলছে, এখন ফল কাটবে রুপ্তাপা। আলুর চপ দেওয়া আছে, আর এগুলো খালে এখানে হয়তো বা বিট সালাদ এগুলো রাখা হবে। এটা হচ্ছে ডিনারের সময়, এই তো। আর হচ্ছে আজকে এতটাই গরম, মানে কী বল, প্রচুর গরম, প্রচুর, এবং রোদ কীরকম দেখতেই পাচ্ছি। বাবা মাও আসবে, আমি আদনান আর রুপ্তাপাকে নিয়ে আসছি তাড়াতাড়ি, আমরা 3টার মধ্যে চলে আসছি। এখানে ইফতার করে আমি আমার মগবাজার ছোটো খালার বাসা ইনভাইট পেয়েছি, ওখানে যাব। তো আমি দুটোই মিলে টুকিটাকে শেয়ার করবো, মানে দুইটা মিলে একটা ব্লগ শেয়ার করবো, সাথে থাকবেন আর সম্পূর্ণ ব্লগ দেবেন। ও, সালাদও রেডি করে ফেলছে আন্টি, সালাদও রেডি করে ফেলছে, সালাদ, তারপর পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো কেটে রাখা হয়েছে, আর শরবত করা হবে ধনিয়া পাতা দিয়ে, মিন্টের হয়তো বা লেমন মিন্ট শরবত, প্লাস তরমুজের শরবত করবে। Thank you.
গাইস, এখন আমরা ইফতারি বলি, প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি সবকিছু, একটু দেখাই যে মানে সবকিছু প্লেটে নিয়েছি, যাতে করে তাতে মানে ইজি হয়ে যায়, আজান দেওয়ার সময় তাড়াহুড়া লাগে না। তাই আমি প্লেটে প্লেটে সবকিছু নিয়ে নিচ্ছি, এক পিস এক পিস করে একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এখানে এখানে নিয়ে নিচ্ছি, এই যে এখানে সব কিছু দিয়েছি। আর হচ্ছে মুড়ি মাখানোর পর দেওয়া হবে, সাথে ফ্রুটসও থাকবে, এবং এটা খাওয়ার পর তো বিরিয়ানি খাওয়া হবে, যার কারণে আমি কম কম করে সাজিয়েছি। উপরেও আছে, এই যে রেডি করতেছি এখন এগুলি। এখন আমি বেগুনিগুলো আর আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আস্তে আস্তে সবার আসা শুরু হয়েছে, ইফতার গুছাতে গুছাতে সবাই চলে এসেছে, আর বাচ্চারাও খেলা করছে। ইফতার করার টাইম হয়েছে, আজান দিয়ে দিয়েছি, আমরা সবাই যার যার মতো করে ইফতার করে নিচ্ছি। সবার খুবই চা খেতে ইচ্ছে করে, তো সবার জন্য খুব মজা করে মালাই চা বানিয়ে নিচ্ছি।
বাপ্পির ওয়াইফ মুক্তার কানে প্রচুর প্রবলেম ছিল, মানে ইনফেকশন হয়ে গিয়েছে। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুভ হচ্ছে ডাক্তার, ট্রিটমেন্ট চলছে, মানে সার্জারি করা হবে, তাই প্রিপারেশন নিচ্ছে। এখন একটা সার্জারি হতে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সার্জারি সাকসেসফুল হয়েছে। ব্যাস ইফতার করে আর ডিনার করা হয়নি, আমি আর আদনান বেরিয়ে পড়লাম আমার ছোট খালার বাসায়। ওখানে গিয়ে ডিনারটা করে নিয়েছি, যেটা আগে আমি বলে নিয়েছি যে আজকে দুইটা একসাথে একটা ব্লগ হতে যাচ্ছে, মানে বাপ্পিদের বাসা থেকে আমি আমার ছোট খালার বাসা হাতে চিল হয়ে যাচ্ছি, তারপর বাসায় এসে বিরিয়ানি আর ইফতার আইটেম ছিল বাট অত কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র বাবুর্চি দিয়ে বিরিয়ানি করা হয়েছে, সাথে ডিমের কোরমা করা হয়েছে। তো এগুলো আমি আর আদনান খেয়ে নিয়েছি। ব্যাস খাওয়া দাওয়া শেষ, চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে জানাবেন, ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। এখানেই বিদায় নিতে হচ্ছে, আল্লাহ আপনাদের সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।